এসএসসি পরীক্ষা 2023 এর ফলাফল নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ বিএনপির মহাসমাবেশের দিন এসএসসি পরীক্ষার ফলাফল এবং লাখো শিক্ষার্থী কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং কাল এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট এই মহাসমাবেশের কারণে কোনোরকম কোনো বিঘ্ন ঘটবে কিনা সেইটি নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই মহাসমাবেশকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষা 2023-এর ফলাফল নিয়ে শিক্ষাবোর্ড থেকে কিছু নির্দেশনা রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব এবং বোর্ড থেকে যেই তথ্যগুলো শেয়ার করেছে এগুলো তোমাদের মাঝে শেয়ার করতেছি। আগামীকাল শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে এইদিকে প্রধান দুই দল রাজনৈতিক দল কিন্তু মহাসমাবেশ ডেকেছে। এর আগে বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি, একই দিন শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং এই মহাসমাবেশের কারণে অনেক শিক্ষার্থী কিন্তু অনেক উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এবং এইদিকে শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের বাসায় থেকে ওয়েবসাইটের মাধ্যমে এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার পরামর্শ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এছাড়াও বলা হয়েছে সকাল 10:30টার মধ্যে ফলাফল প্রকাশ হবে, তাই শিক্ষার্থীদের আতঙ্কের কিছু নেই বলেও জানিয়েছেন তারা। এবং এই সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দা ডেইলি ক্যাম্পাসকে আরও বলেছেন আওয়ামী লীগের বিএনপির সমাবেশ হবে দুপুর 2টায়, আমরা ফলাফল প্রকাশ করব 10:30টায়, কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং প্রত্যেক শিক্ষার্থীকে বাসায় বসে অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আগামীকালকে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। আগামীকাল শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং এরপর পরেই কিন্তু সকাল 11টায় রাজধানীর সেগুনবাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলাতয়নে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী। এবং আরও তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার 27 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছে 10:30টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক শিক্ষার্থী কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবে। আমাদের রেজাল্টটা কিন্তু আগামীকাল বেলা 10:30টায় প্রকাশ পাচ্ছে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।